বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রতনলাল নাথ, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। এদিন আলোচনায় সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ বন্যার ক্ষয়ক্ষতির বিশদ বিবরণ তুলে ধরেন। বন্যার পর এখন পর্যন্ত কত টাকা সাহায্য পাওয়া গেছে সেই হিসেব তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, এত বড় বিপর্যয় রাজ্যের ইতিহাসে এর আগে দেখা যায়নি। তিনি যখন ছোট ছিলেন তখন এমন বন্যা হয়েছিল। মন্ত্রী জানান, বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে, এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, এই মনোভাব নিয়ে পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। এদিন সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বিভিন্ন প্রশাসনিক সমস্যাগুলি তুলে ধরেন। আবহাওয়া দপ্তরের ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তিনি জানান, এই ক্ষেত্রে প্রশাসনেরও আগাম উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন ছিল। রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই অতিবর্ষণ এবং ভূমিধসের ঘটনাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করা, ন্যাশনাল ডিজাস্টার। আমি দেখেছি রাজ্য সরকার তারা ঘোষণা করেছেন যে হোল স্টেটকে ন্যাচারাল ক্যালামিটি এফেক্টেড এরিয়া হিসাবে। আমার মনে হয় এতে আমাদের সেন্ট্রাল অ্যাটেনশন ড্র করার ক্ষেত্রে বা সুবিধা পাওয়ার ক্ষেত্রে খুব বেশি হবে না। আমরা এই বিমান উড়ান রাখতে পারি যে এটাকে ন্যাশনাল ডিজাস্টার, জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হোক। এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তার বক্তব্যে ক্ষয়ক্ষতি সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।